এই সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমাদেরও মোটামুটি চলে আছে। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানিয়ে অনেক 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 স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে বুধবার, দুধ দিয়ে ব্লগটা আরম্ভ করছি। আর ব্লগটা হচ্ছে দুধের মতোই, পুরো সোজা সাপটা, একেবারে সিম্পল একটা ব্লগ। তো সকালবেলায় উঠে বসিয়ে দিয়েছি প্রথমে দুধ, দুধ বসিয়ে দিয়েছি, আর কলা আছে দেখতে পাচ্ছ, ওটা আমার বাবুর খাবার। আর এইদিকে ওর বাবা সকালবেলায় এসেছে, তো সকালবেলায় একটা ডিম পোচ করে দিয়েছি আর নোনতা বিস্কুট, তার সাথে চা। তো এই কাপটাতে দিয়েছি এই কারণেই, কাঁচের কাপগুলোর থেকে আমার এই স্টিলের কাপটা কেন জানি না খুব ভালো লাগে, আর অনেকটা চা ধরে এই কাপটায় সত্যি কথা বলতে। আর যেগুলো এমনি চীনা মাটির কাপ কিংবা এমনি কাপ, তো সেগুলোতে কম ধরে। তো সকালবেলায় এসে আমি বললাম হাগিসটা খুলিয়ে দিচ্ছি বাবু, আমার কাছে খুলবে না, পাপার কাছে খুলবে। তো যাই হোক, রাত্রিবেলা পড়ে শুয়েছিল, ওর পাপাও এলো আর ও উঠলো, তো সেই কারণে ওর পাপার কাছে খুলে বললো, ওর পাপা খুলে দিল হাগিস সকালবেলায়। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাবাকে দেখেও খুব খুশি হয়েছে, সকালবেলা প্রচুর পরিমাণে ওর বাবাকে খোঁজে, তো দেখতে পেয়ে খুব খুশি হয়েছে। তো যাই হোক, ওকে তারপরে রেডি করিয়ে দিয়েছি, আর ওর বাবা ওকে আদর করে দিয়ে ওর বাবা কাজ আছে তো চলে গেছে। ও এখন বলছে আমি হাম্বাকে ঘাস দেবো, তো সেটা নিয়েই আমাদের সাথে কথোপকথন চলছে এখন। ওখান দিয়ে ঘাস তুমি দাঁড়িয়ে আছো, পড়ে যাবে তো, ও তো না আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ ধরো, হ্যাঁ ভেরি গুড, আটটা আটতে যাবে, আটটা আটতে আর একটু চলো, আর একটু, হ্যাঁ এবার এখান দিয়ে ঢুকিয়ে দিয়ে দাও ফুক করে, বাবা ছিয়ান হাম্মাকে খেতে দিলো। কই মা মুখটা দেখি, তোমার মুখটা দেখি মা, বাবাই এই ছিয়ান কথাটি পয়েছে রে, চলো চলো বাইরে চলো বাবা, চলো নোনো পুজো করবে। আর না না এবার দরজা দিয়ে দেবো আমি, হ্যাঁ পাপা দরজা দেবে, পাপা তো ভয় গেছে কাজ করতে, পাপা তো ভয় গেল কাজ করবে, কাজ করে কি করবে, এই ঘরে নয় পাপা, পাপার ঘরে গেছে, এই ঘরে নেই, এই ঘরে নেই পাপা, পাপার ঘরে গেছে পাপা, চলে এসো মা, বাবাই চলে এসো মা। তো যাই হোক, খানিকক্ষণ বাবুর সাথে টাইমটা কাটিয়ে তারপরে এলাম আলু ভাজতে। তো পেঁয়াজ আমি তেলেতে দিয়ে দিলাম, পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা একটা না দুটো দিয়েছি সামথিং, আর পেঁয়াজটা একটু সরু সরু করে কেটে নিয়েছি। তো কালকে মা ডিম এনেছিল, মা ডিম এলে একসাথে 10টা করে ডিম আনে, তো ডিমগুলো না রাখা ছিল, তোলা হয়নি। রাত্রিবেলা আমার বাবু কী করেছে, ডিমটাতে ঠোকা মেরে একটা ডিম পুরো ফাটিয়ে দিয়েছে, পুরো ফাটায়নি, হালকা চিড়ে খেয়ে গেছে, তো সেটা থেকে ডিম বেরিয়ে যাচ্ছে। তো মা বললো বাবার ভাত আছে কালকের, মানে রাত্রের ভাত আছে, তো বাবা ভাত খাবে, ডিমটা ভেজে দিবি। তো আমরা কী দিয়ে খাবো ঠিক হয়নি, তো আমি তাহলে মাকে বললাম তাহলে আলু ভেজে নেবো ডিম দিয়ে, আমাদেরও মুড়ি খাওয়া হয়ে যাবে, বাবারও ভাত খাওয়া হয়ে যাবে। তো মা বললো হ্যাঁ ঠিক আছে, তো সেই কারণে আমি আলু কুচিয়ে নিয়েছি। তো আলুটা একটু নেড়ে ছেড়ে তারপরে ওই ফাটা ডিমটা ফাটিয়ে মাঝখানে দিয়ে দেবো, দিয়ে নেড়ে নেবো। তো বাবা খাবে ভাত দিয়ে, কালকের ভাত দিয়ে বাবা খাবে, খেয়ে দিয়ে কাজে যাবে, বাবা কাজে চলে গেছে, সকালবেলা আবার টিফিন করতে আসবে। এখন তো কাজের জন্যই তো বাজার খুবই খারাপ, তো যখন যেখানে কাজ পায় এই এরকমভাবেই চলে যায়, নইলে তো মানে একদম অসম্ভব সংসার চালানো সবার পক্ষে, এখন সবার সংসারই টানাটুনি আমাদের মতো মানে যাদের অবস্থা। তো যাই হোক, এই যে ডিম ফাটাটা, তো ডিম ফাটাটা এবার আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে মানে নেড়ে চেড়ে চাপা দিয়ে দিয়ে নরম করে, মানে আলুগুলো নরম হলে তারপরে নাপিয়ে নেবো, বাবা ভাত দিয়ে খেয়ে নেবে আর আমরা খাবো মুড়ি দিয়ে।
আর ওইদিকে শ্রেয়ান ঘুম থেকে ওঠার পরেই শ্রেয়ানকে আমি জল খাইয়ে দিয়েছিলাম। জল খাইয়ে খানিকক্ষণ ওর সাথে কাটিয়েছিলাম। এখন যেহেতু আমার মা ঘাস কেটে চলে এসেছে, তো মায়ের সাথে মানে পিছন পিছন ঘুরছে, ওকে আমার খাওয়ানো হয়ে গেছে। কলা খাইয়েছি আর দুধ খাইয়েছি, জল খাইয়েছি, তো হয়ে গেছে ওকে খাওয়ানো। আর মা এসেছে বলে মায়ের এখন পিছন পিছন বাবু ঘুরছে শ্রেয়ান। তো এখন আমি ওই জন্য আমি এখন রান্নাটা করছি, নইলে আমাকে ছাড়তে চাইছিলো না। মা যেহেতু ঘাস কাটতে গেছিলো তো সেই জন্য আমাকে ধরেছিল, নইলে বেশিরভাগ মায়ের সাথে ও ঘরে এখানে থাকলে আমাকে খুব একটা খোঁজে না, খুবই কম খোঁজে। আমার মা যেহেতু ওকে সবসময় আদরে রাখে, মানে বকা ঝকা মামার বাড়ি বলে কথা, মামার বাড়িতে তো কেউ কাউকে বকে না, তো বকা ঝকাটা খায় না বলে ওর মানে খুবই ভালো লাগে এখানে থাকতে। তো এখানে থাকলে মানে প্রথম 4-5 দিন থাকলে ওর মানে আমার শ্বশুরবাড়ির কথা ওর মনে পড়ে না, কিন্তু আবার বেশি দিন থাকলে তখন আমার মনে পড়ে, বলে দাদা যাবো, ঠাম্মু যাবো, জেঠু যাবো, এরকম বলে। তো এখন মনে পড়বে না, আর কদিন থাকলে মনে পড়বে। তো যাই হোক, তোমাদের সাথে বকবক করতে করতে দেখলাম যে মানে আলু ভাজাটা প্রায় হয়েই গেছে, লাল লালও হয়ে গেছে আর নরমও হয়ে গেছে আলুটা। তো এবার আমি গ্যাস নিভিয়ে আলু ভাজাটা চাপা দিয়ে চলে যাব, তারপরে বাবা এলে বাবাকে দিয়ে দেবো আর আমরাও খেয়ে নেব। তো চলো, আমরা খেয়ে নিয়েছি, বাবা এসেছিলো, বাবাকেও খাবার দিয়ে দিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম। অত তো ব্লগে দেখানো সম্ভব হয় না। তো যাই হোক, খাওয়া হয়ে গেছে, আর এইদিকে চলো তোমাদেরকে আর শ্রেয়ানকে নিয়ে যাই একটা নতুন জায়গায়, যেটা হচ্ছে শ্রেয়ানের জন্যই আনতে যাচ্ছি। শ্রেয়ানের মানে ভাত বসাবো, প্রেশার কুকারে ওর ভাত বসাই, মানে এমনি আমাদের যে নর্মাল ভাত হয় হাঁড়িতে সেই ভাত ও খেতে পারে না খুব একটা, গলায় ওর আত মানে আটকায়, তো ও আগ তুলে তুলে দেয়। ওর একটু নরম ভাত হলে ভালো হয়, তো সেই কারণে এখনও ওকে প্রেশার কুকারে সিটি মেরেই ভাত খাওয়াই। খুব একটা জোর জবরদস্তি করার আমার কোনো ইচ্ছা নেই বমি করানোর। তো যাই হোক, তো সেই কারণেই আমি শাক তুলতে যাচ্ছি, যেটা হচ্ছে পালং শাক আর লাল নোটে শাক, আর কী শাক পাই দেখা যাক। যাই হোক, এইদিকে অনেক রকমেরই শাক আছে, কুলেখাড়া ফুলেখাড়া সবই ছিল, কিন্তু আমি অত খুঁজিনি, যেগুলো আমি সামনাসামনি পেয়েছি আমি সেগুলোই তুলে নিয়েছি। তো লাল নোটে পেয়েছি, লাল নোটে তুলেছি, এইদিকে দেখো কলমি শাক তুলছি, তো কলমি শাক পেয়েছি, কলমি শাক তুলেছি। আর ধনে পাতাটা আমি তুললাম না, এই কারণেই কেননা মা বাজার থেকে ধনে পাতা এনেছিলো, আমি ধনে পাতা না দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো শ্রেয়ানকে আমি বলেছিলাম ওইখানে দাঁড়াতে, ও ওখানে দাঁড়ায় না, ও কখন এখানে চলে এসেছে। আর এখানে একটা কাঁটা গাছ আছে, মানে লেবু গাছ, তো ওর পিঠে লাগছিল, ও বুঝতে পারিনি যেহেতু ওর শরীরটা পড়ে আছে, তো ওকে জন্য মানে কোলে করে নিয়ে তুলে রাখলাম। আর এইখানে দেখো পালং শাক আছে আর মূলো শাক আছে, মূলো শাক আমি দেবো না, পালং শাকটা তুলবো। মূলো শাক নিজেরই ভাজা খেতে ইচ্ছা করে না, কিরম তেতকুটে মতো লাগে, তো ওকে ওকে জন্য আমি আর দিইনি। পালং শাকটা প্রোটিন খুবই ভালো শরীরের পক্ষে, তো আর শীতকালের বাজারে পালং শাক খুবই মানে খুবই উপকারী, এমনিতেও নর্মাল দিনেও যদি পালং শাক দেওয়া যায় খুবই ভালো, তো সেই কারণে পালং শাক দিয়ে দিলাম। আর ঠান্ডা লেগেছে বলে ওকে গিরিটা আমি দিলাম না, নইলে মায়ের বাড়িতে এলে আমি গিরিটাও খুবই পরিমাণে ওকে দেওয়া হয় গিরি, আর ওর ঠান্ডা লেগেছে বলে গিরিটা আমি আর দিলাম না ওকে। এই যে সব রকমের গাজর, একটু বিট, একটুখানি আলু, এরকম কড়াইশুঁটি বলো, বিনস, সব রকমের নানা রকমের শাক পাতা সব রকমের দিয়ে প্রেশার কুকারে একেবারে সিটি মেরে দিই। একটুখানি তেল দিয়ে ওটা নেড়ে নিই, নেড়ে চাল ডাল দিয়ে দিই, একটু নুন, একটু হলুদ দিয়ে দিই, হালকা চিনি দিলে চিনি দিই, আর লঙ্কার বোঁটা মানে একদম লঙ্কা মানে গোটা গাছা, এটা কি এইটা এইটা লঙ্কার বোঁটাখানি ছিঁড়ে দিয়ে দিই। এটা আমার বড়াবড়ি মানে মানে প্রায় 1.5 বছর 2 মাস থেকে 3 মাসের খাচ্ছে, আগে তো মিক্সিতে পুরো ঘেরে দিত, তো এখন হাতে করে চটকে চটকে একটু একটু করে দেওয়া হয় মুখে, ওটা একটু একটু খায় ওই আর কি, তো এরকমভাবে এখন খাওয়ানো হয়। তো ফাইনালি আমার তোলা হয়ে গেছে, প্রেশার কুকারে সিটি মেরে ওর খাবার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। এইদিকে আমি চলে এসেছি আমাদের রান্নার আনাজ কাটতে। দাঁড়াও, আগে মন দিয়ে আনাজটা কেটে নিই, কী রান্না হবে ভেবে ভেবে আনাজটা কেটে নিই, তারপরে আমি তোমাদেরকে বলছি ফাইনালি কি রান্নার জোগাড়টা আমরা করলাম। তো চলো এখন দেখতে থাকো আনাজ কাটা করি। বেগুন গাছের বেগুন নয়, তো হালকা একটু শুকিয়ে গেছিলো, তো ওই বেগুনটা দেখে দেখে কাটতে কাটতে একটু দেরি হলো। তার মধ্যে আবার যেটা মানে কাটছি হাতের উচ্ছে, তো সেটা হচ্ছে গাছের, পাশের বাড়ি পিষে দিয়ে গেছে গাছের উচ্ছে, তো সেটার ভিতরটা একটা একটা না পোকা পোকা মতো কেমন কেমন মতো, তো ওটাও দেখে দেখে ভালো করে কাটতে হচ্ছে, তো এতটা ওই জন্য দেরি হচ্ছে আমার। এমনিতে তো ছোটো ছোটো হাতে ধরা যাচ্ছে না, তার মধ্যে আবার তার ভিতরেও পোকা, মানে ভাবতে পারছো মানে বড়োর মধ্যে পোকা হয় ঠিক আছে, এটা ছোটো বাচ্চাদেরও ছাড়ছে না, বাবা 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 যায়।
তো যাই হোক, বেগুন আলু আর উচ্ছে কেটে নিচ্ছি, ওটা চচ্চড়ি হবে। আর কেটে নেব শুটকি মাছ, শুটকি মাছ আলু দিয়ে ঝাল হবে, শুধু আলু দিয়ে ঝাল হবে। অনেক কিছু রকম দিয়েও শুটকি মাছ করলে ভালো লাগে, কিন্তু দেখবে শুধু শুধু আলু দিয়ে শুটকি মাছ করলেও খুবই ভালো লাগে। তো সে আর আমার দাদা মানে শুটকি মাছটা শুধু আলু দিয়েই পছন্দ করে, তো সেই কারণে শুটকি মাছটা আমাদের বেশিরভাগ শুধু আলু দিয়ে করা হয়। তো যাই হোক, ওই জন্য আনাজ কেটে নিচ্ছি। আর এখনকার আলু বলো আর দুদিনকার আগের আলু বলো, মানে আলু মানে বড় বড় আলু হলে ভিতরটায় কি বিচ্ছিরি মানে শক্ত ফুটো মার্কা পচা মার্কা থাকে বড় বড় আলুগুলো। তো ফাইনালি আমি বড় আলু কেটেছি, কেটে দেখছি ওই একই ব্যাপার, মাঝখানটা একেবারে মানে খারাপ, মানে গোল্লা মতো, সেই কেমন কিরাম একটা মানে খারাপ। তো যাই হোক, সেরমভাবেই আমি কেটে নিচ্ছি, মানে বাদ দিয়ে 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 কাটছি, বাদ দিয়ে দিয়ে কাটছি। আর আনাজ খোলা তো আমাদের গরুরা খায়, গরু খায়, তো দেখেছো তো কীরকম হয়েছে ওরকম। তো আর আনাজ খোলা তো আমাদের গরুরা খায়, তো ওরা খেয়ে নেবে, এগুলো ফেলা হয় না। এরকম পচা আলু বলতে যেগুলো সেই চুনি পোকা না কি পোকা সামথিং বলে, মানে গুড়ি গুড়ি কালো কালো মতো হয়ে থাকে, তো সেই আলুগুলো থেতো করে বড়া করলে কিন্তু খুব টেস্টি হয়, দেখবে ঝাল ঝাল করে করলে খুব ভালো লাগে। তো যাই হোক, আমি বাদ দিয়ে দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি, শুটকি মাছের আলু কাটছি বাদ দিয়ে দিয়ে। আর এই এই আলুগুলো মানে যে আলুগুলো মানে পচা পচা থাকে বাদ দিয়ে কাটতে হয়, সেই আলুগুলো বেশিরভাগ চচ্চড়িতে দিলে ভালো হয়, কেননা চচ্চড়িতে আলু ঘাঁটা হয় যেহেতু, তো সেই কারণে একা একা আলু হলেও বোঝা যায় না। তো আমার তো ফাইনালি আলু মালু সব কাটা হয়ে গেছে। এই দিকেরটা দেখতে পাচ্ছ শুটকি মাছের আনাজ, এখানেটা উচ্ছে চচ্চড়ির আনাজ, কাটা হয়ে গেছে। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে মা খড় বইছে, সেই ভিডিওটা আমি আর করিনি, কেননা রান্না দেখছিলাম আর মনে হয় আমি শর্ট ভিডিও করছিলাম, তো সেই কারণে। আর মা ওইদিকে খড় বইছে লাইনের ওপার থেকে এপারে, আর বাবু আমার কাছেই খেলছে, মাঝে মাঝে কাটছে মা নিচ্ছে। তো এই হচ্ছে এই জন্য এই যে আজকে সারা দুপুরটা ঘুমায় নেই, বিকালবেলায় ঘুরতে বেরোবে, ঘুরতে বেরোবে। ওই সময় কাংরাঙা পেরেছে, কাংরাঙা আমার মা পেরে দিয়েছে, পেরে দিয়ে খাচ্ছে, চুষে এসে খাচ্ছে, আর আমি শর্ট ভিডিও করছিলাম। তো যাই হোক, বকবক করতে করতে ভিডিও প্রায় শেষের দিকে, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব। এখনের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগ দেখতে থেকো, আমার শ্রেয়ানকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে। তো চলো টাটা, যা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ চট জলদি সাবস্ক্রাইব করে তাও লাইক কমেন্ট শেয়ার করো, টাটা। হেভি টেস্টি। জুস আছে, জুস আছে, তে অনেক জুস, টেস্টি জুস।